আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই রেসিপিটি তৈরি করা কিন্তু একেবারেই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মজার এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আর এই রেসিপিটি এতটাই টেস্টি, আপনারা যদি একবার খান তবে বারবার খেতে ইচ্ছে করবে। আর রেসিপিটি হলো এক পটেটো কাটলেট। আমি কিন্তু এই কাটলেটটি একদম আনকমনভাবে তৈরি করেছি, আমি আমার ইচ্ছে মতো তৈরি করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। চলুন তবে রেসিপিটি শুরু করি। এক পটেটো কাটলেট তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের তিনটি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর অন্য পাশে আমি পাঁচটি ডিম সিদ্ধ দিয়েছি। এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলুর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। কাটলেটটা তৈরি করার জন্য আমি প্রথমে আলুটা ভর্তা তৈরি করে নেব। আর আলু ভর্তা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এই আলু ভর্তায় পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করলে আলু ভর্তাটা খেতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তাই আমি সব সময় এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে আলু ভর্তাটা তৈরি করি। আপনারাও কিন্তু একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আলুটা সিদ্ধ করার পর আলুর উপরের খোসাটা ফেলে গরম অবস্থায় আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি, যাতে এর ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে। এবার আলুগুলোকে একটি বাটিতে আমি নিয়ে নিলাম। এবার যে পাঁচটি ডিম আমি সিদ্ধ করেছিলাম সেই ডিমগুলো একটু প্রসেস করে নিব। ডিমের যে উপরের খোসাগুলো আছে সেই খোসাগুলো পরিষ্কার করে ফেলে এবার ডিমটাকে একটু কেটে এর ভিতরে কুসুমগুলো বের করে নিচ্ছি। ডিমের কুসুমগুলো বের করা হয়ে গিয়েছে। এবার যে ডিমের উপরে যে সাদা অংশটা ছিল সেই সাদা অংশটাকে একদম মিহি কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। এই ডিমের কুচি অংশগুলো আমি আলু ভর্তার সাথে ব্যবহার করব। একই নিয়মে আমার সবগুলো ডিমের সাদা অংশ কুচি করা হয়ে গিয়েছে। ডিমের কুচি করা অংশগুলো ম্যাশ করে রাখা আলুর উপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর উপরে পেঁয়াজের বেরেস্তা, দুই টেবিল চামচ পরিমাণে ভাজা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এক চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া, হাফ কাপ পরিমাণে ময়দা। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমরা যেভাবে আলু ভর্তা করি ঠিক সেইভাবে সবগুলো উপকরণ হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ময়দা ব্যবহার করলাম, কারণ আমরা যে কাটলেটটা তৈরি করছি কাটলেটটা ভাজার সময় যাতে খুলে না যায়, শুধু আলু দিয়ে যদি আমি কাটলেটটা ভাজতে চাই তাহলে কাটলেটটা ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই এর সাথে ময়দাটা দিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তা আমি সবগুলো প্রথমে ব্যবহার করিনি, একটু বাকি রয়েছিল, সেগুলো এখন আমি এর উপরে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর ডিমের সাদা অংশগুলো কিন্তু আলু ভর্তার সাথে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। পাঁচটি ডিমের কুসুম আমি আলাদা করে রেখেছিলাম, সেই কুসুমগুলোকে এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে একদম মিহি করে ভেঙে নিচ্ছি। ডিমের কুসুমগুলোকে খুব ভালোভাবে মিহি করে ভেঙে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার সময় হাত দিয়ে একটু ডলে ডলে মিহি করে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এর ভিতরে কাঁচামরিচ ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ডিমের কুসুমের সাথে মাখিয়ে নিতে হবে। আমি এখানে টেস্টিং সল্ট ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন।
এবার আমি কাটলেটটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এই আলু ভর্তা থেকে কিছুটা আলু ভর্তা নিয়ে হাতের উপরে আমি একদম গোল করে নিচ্ছি, যাতে ভিতরে আমি কিছুটা পুর ব্যবহার করতে পারি। আর যেই আমি ডিমের কুসুম দিয়ে একটা পুর তৈরি করেছিলাম, সেই পুরটা ভিতরে দিয়ে এবার আলু ভর্তার যে গোল করে নিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে আটকিয়ে এবার লম্বাটে আকারে একটা ডিমের মতো করে তৈরি করে নিচ্ছি। তবে আমি ডিমের মতো করে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে গোল করেও নিতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে শেপ করে নিতে পারেন। এই যে আমি কিন্তু ডিমের মতো করে শেপ করে নিয়েছি, আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা আলু ভর্তা নিয়ে নিয়েছি, একদম পরিমাণ মতো নিয়েছি যাতে সবগুলো এক সমান হয়। এই যে আলু ভর্তাটাকে আমি এক হাতের উপরে রেখে হাত দিয়ে চেপে চেপে একটু গোল আকৃতির করে নিলাম। এই যে এবার এর উপরে যে ডিমের কুসুমটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই কুসুমটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই আলু ভর্তাটাকে খুব ভালোভাবে আটকে নিচ্ছি যাতে কুসুমটা ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকানোর পরে এবার আমি এটাকে একটা ডিম আকৃতির শেপ দিয়ে দিচ্ছি। একই নিয়মে আমি সবগুলো ডিম আকৃতি করে কাটলেট তৈরি করে নেব। আমার কিন্তু সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই কাটলেটগুলো কিভাবে ফ্রোজেন করতে হয় সেই পদ্ধতিটিও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি প্লেট নিয়ে নিলাম। এবার এর উপরে আমি হাফ কাপ পরিমাণে ময়দা ও 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। খুব ভালোভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ারটা নাড়াচাড়া করে মিশাতে হবে যাতে একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এবার এর উপরে একটি একটি করে কাটলেট দিয়ে আমি এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে একটু গড়িয়ে গড়িয়ে উপরে কর্নফ্লাওয়ার এবং ময়দাটা লাগিয়ে নিব। একই নিয়মে সবগুলোর সাথে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দাটা লাগিয়ে নিব। সবগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার অন্য আরও একটি প্লেটের উপরে আমি একটি একটি করে কাটলেট একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নিব। এই যে সাজিয়ে নিয়েছি, এবার এই প্লেটটা ধরে আমি ডিপ ফ্রিজে ডিপে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে এইগুলো বরফের মতো শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে একটি একটি করে উঠিয়ে একটি জিপলক ব্যাগে আপনার ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন যে কোনো সময়তে। আপনাদের প্রয়োজন হলে আপনারা বের করে এটাকে ভেজে পরিবেশন করতে পারেন। আমি কিছুটা ডিপে ফ্রোজন করে রেখে দিয়েছি আর কিছুটা একটা বক্সে রেখেছিলাম। সেখান থেকে কিছুটা নিয়ে আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাটলেটগুলো ভাজবেন আর ভাজার পরে কতটা সুন্দর লাগে আর খেতেও কতটা টেস্টি হয়। চুলা একটি প্যান বসিয়ে এর উপরে বেশ কিছু পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। এখানে 2 কাপের চেয়ে বেশি তেল আছে, একটু বেশি তেলেই ভাজতে হবে। আর তেলটা যখন একটু গরম হবে তখন এর উপরে আমি কাটলেটগুলো দিব। তবে কাটলেটগুলো দেওয়ার আগে আমি একটি ডিম ফিটে নিচ্ছি। এই ডিমের ভিতরে কাটলেটগুলো চুবিয়ে চুবিয়ে আমি চুলার এই তেলের ভিতরে দিব, তবে কাটলেটটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে ডিমটা আমি ফিটে নিলাম, এবার ডিমের উপরে আমি কাটলেটগুলো চুবিয়ে একে একে গরম তেলের উপর কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। আর কাটলেটগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো আঁচেই রাখতে হবে। আস্তে আস্তে সময় নিয়ে কাটলেটগুলো ভাজতে হবে। আর কাটলেটগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, এক পাশ ভাজা হলে তখন উল্টিয়ে আরেক পাশ ভেজে নিতে হবে। আমার কাটলেটের এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, আরেক পাশটা আমি উল্টিয়ে নিয়েছি। আমি যেহেতু ডুবো তেলে ভাজছি তাই আমার 2 পাশটাই খুব সুন্দরভাবে সমানভাবে ভাজা হয়ে গিয়েছে। একই নিয়মে আমি সবগুলো কাটলেট ভেজে নিয়েছি। দেখুন ভাজার পর কাটলেটগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমি একটি কাটলেট ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। এই কাটলেটটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এই যে আমি ভিতরটা কিন্তু ভেঙে দেখিয়ে দিলাম, ভিতরে ডিমের কুসুমের সাথে যে আমি মশলাগুলো দিয়েছিলাম সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর এটা কিন্তু একদমই আনকমন আর একটি মজার রেসিপি, আপনারা এই রমজান মাসে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।
আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার এই ভিডিওর নিচে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজে একটি ফলো এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।